হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্ম ইডিটেক। প্রথমেই বলে রাখি, এটা কাউকে রিপ্লাই ভিডিও নয়। ইনফ্যাক্ট আমি এখন অতটা টাইমও পাই না যে প্রত্যেকটা চ্যানেল দেখবো তারা কি কন্টেন্ট বানাচ্ছে, এবং অধিকাংশ কন্টেন্টের নামে গার্বেজই তৈরি হয়। তো আমি বিশেষ আর সেই দিকে নজর দিই না, কয়েকটা চ্যানেল ছাড়া যারা রেগুলারলি সঠিক কাজ করছে তাদের সাথে কী মতামত, এগুলো কতটা আমার ম্যাচ করছে এগুলো দেখতে ইচ্ছা লাগে, এবং তাদের ভিডিওতে যথেষ্ট অ্যানালিটিক্যাল ব্যাপার স্যাপার থাকে, তো ওই চ্যানেলগুলো অবশ্যই দেখি। বাংলা আমি ইউটিউব রিভিউ কমিউনিটির কথা বলছি, তাছাড়া তো আরও অনেক কন্টেন্ট আছে যেগুলো দেখাই যায়। এবারে আজকের বিষয়টা নিয়ে আমি অনেক দিন ধরে কথা বলবো ভাবছি, এবং আমার মনে হয় টাইম এসেছে। আজকে যে কটা দিক নিয়ে আমি আলোচনা করব, এটা অনেককে বুঝতে হবে যে যে জিনিসগুলো হচ্ছে সেগুলো ঠিক না বেঠিক এরকম কোনো কনক্লুশন আসা যায় না, কারণ তারা তাদের চ্যানেলে কাজ করছে, তারা ভিডিও বানাচ্ছে, এবং তাদের রাইট আছে, তারা বলতে পারে যে আমার চ্যানেলে আমি যা খুশি বলতে পারি। হ্যাঁ, এগ্রি, এবং ঠিক একইভাবে আমার চ্যানেলেও আমি যা খুশি বলতে পারি, কোনো জিনিস যদি আমার ঠিক না মনে হয় সেটা নিয়েও কথা বলতে পারি। তো বিগত কয়েকদিন বা কয়েক বছরের কথা বলি, যখন থেকে আমরা রিভিউ করা শুরু করেছিলাম, বিভিন্ন সিনেমা নিয়ে আলোচনা করতাম, অবশ্যই বিভিন্ন স্টারদেরও সেখানে কথা আসতো, এই কোনো একটা স্টারকে, কোনো একটা স্টারের ফ্যান বেসকে ক্যাটার করার এরকম ডাইরেক্টলি এবং নির্লজ্জভাবে এই জিনিসটা ছিল না। তারপরে কিছু কিছু চ্যানেল এলো এবং তারা নির্লজ্জতার সাথে যে জিনিসটা করলো, তার ফলে ব্যাপারটা যে খারাপ হলো তা নয়, রাদার তারা অ্যাপ্রিসিয়েশন পেল। কিন্তু এই নোংরামিটা এমন জায়গায় পৌঁছালো যখন তারা বুঝতে পারলো যে এই করেই ভিউজ আসবে, তখন তার এটা একটা বিজনেস মডিউলে পরিণত করলো। আমরা জানি ব্যবসা বিভিন্ন রকমের হয়, চাল ডালের ব্যবসা, এক্সেট্রার ব্যবসা, আরও অনেক ব্যবসা, তার মধ্যে এই একটা ব্যবসাও শুরু হলো ইউটিউবে, যেটা একটা নোংরামোর পর্যায়ে নিয়ে গেল পুরো জিনিসটাকে, এবং ফ্যানরা বা সেই সুপারস্টারের ফ্যানরা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা শুরু করলো। বাট একটা সময় পর যখন আমাদের বাংলার সুপারস্টারদের নিয়ে এনকেসমেন্টটা শেষ হয়ে গেল, তাদের নিংড়ে দুমড়ে মোচড়ে তাদের কাছ থেকে যেটুকু প্রাপ্তি, তাদের কাছ থেকে যেটুকু আখের গোছানোর এই ব্যাপারটা চলে এলো, বাট সেরকম আর ভিউজ আসা বন্ধ হয়ে গেল, তখন তারা একটা নতুন পণ্য পেল, সেটা হচ্ছেন সাকিব খান। আমি সাকিব খানকে পণ্য তাদের দৃষ্টিভঙ্গিতে বলছি, আমার কাছে অবশ্যই তিনি একজন অভিনেতা, ভালো খারাপ সে বিষয়ে আমি আজকের এই ভিডিওতে যাচ্ছি না, এবং কেন যাচ্ছি না সেটাতেও আমি অবশ্যই কথা বলবো। এবারে সাকিব খান তাদের কাছে হয়ে গেল একটা পরশ পাথর। এবারে মানুষ একজন যদি রিভিউয়ার হয় তার একটা ভালো লাগা থাকবে, এটা অস্বীকার করার তো কোনো জায়গা নেই, কারণ তিনি মানুষ, ছোট থেকে সিনেমা দেখেছে, কারু আইডিওলজির সাথে তার আইডিওলজি ম্যাচ করতে পারে, কারু অভিনয় তার ভালো লাগতে পারে, এবং আমরা চেষ্টা করি যারা রিভিউ দিই যে সেই ভালো লাগাটা অবশ্যই কোথাও কোথাও হয়তো ছাপ থাকলেও থাকতে পারে, বাট পুরোটা যেন হাবি না হয়ে যায়, আমরা যেন পুরোপুরি বায়াস না হয়ে যাই, এবং এটাই আমাদের কাজ, আমরা তাই করি। কিন্তু সাকিব খানকে নিয়ে তারা দেখলো যে এনক্যাশমেন্ট হচ্ছে, তার ভিডিও করে তারা টাকা ছাপছে, ভিউজ ছাপছে, সাবস্ক্রাইবার ছাপছে। যারা সাকিব খানের ফ্যান অর্থাৎ সাকিবিয়ান যাদেরকে বলা হয়, তারা প্রচণ্ড লয়াল এই অভিনেতার উপর, তারা প্রচণ্ড ভালোবাসে সাকিব খানকে, এটা হওয়া দরকার এবং এটাই উচিত যে আমি একজন স্টারকে ভালোবাসি, তার যখন ট্রেলার আসবে, তার যখন গান আসবে সেটা আমরা ইউটিউবে দেখব, তার যখন ইভেন্ট হবে সেখানে যাব, এবং লাস্টে তার সিনেমা হলে গিয়ে তার সিনেমা ভরিয়ে দেখব, যাতে বোঝাতে পারি আমি যে হ্যাঁ আমি মানুষটাকে ভালোবাসি, আমি হিরোটাকে ফলো করি। এবারে এদের ভিউজগুলো মেনলি তারাই জেনারেট করলো, কিন্তু আমাকে বুঝতে হবে যে আমি যখন কাউকে ভালোবেসে ভিডিও করব বা তাকে ফলো করে ভিডিও করব, তখন আমার অ্যাপ্রোচ আলাদা হবে। একটা অ্যাক্টারের কিছু আপডেট যেটা তার সিনেমা সংক্রান্ত যেটা হয়ে থাকে, যেটা অ্যাকচুয়ালি হওয়া উচিত, তার পার্সোনাল লাইফ নিয়ে অত লোকজনের মাথা না ঘামালেও চলে, খুব দু একটা বিষয় ছাড়া আমি ব্যতিক্রমী বিষয় রাখলাম, ডেলি তো 6-7টা 10টা করে ভিডিও বানানো পসিবল না, কারোর পক্ষেই পসিবল না, যত বড়ই সেটা ফ্যান ক্যাটারিং চ্যানেল হয়ে যাক না কেন। ইনফ্যাক্ট যদি আজকে সাকিব খান বলে একটা কোনো চ্যানেল কেউ ক্রিয়েট করে তার নামে, সেও হয়তো দিনে 10টা 12টা 15টা ভিডিও করতে পারবে না। বাট এটা একটা মডিউলে পরিণত হলো, যার ফলে অনেকগুলো চ্যানেল এই ধারাটাকে ফলো করা শুরু করে দিল।
তারা কিন্তু সাকিব খানকে ভালোবাসে না, তারা সাকিব খানকে মোটেই 1% ভালোবাসে না। আজকে ভিউজ আসছে, কিছু নাম কামাচ্ছে, কিছু টাকা আসছে, এবং সেই টাকা দিয়ে পরে আরও টাকা আসছে, এই ফলে তাদের একটা উপরে ভাষা ভাষা জিনিস প্রেজেন্ট করতে হতো, যে জিনিসটা যদি একবার ভেঙে যায়, যে কাঁচটা একবার ভেঙে যায়, তাহলে তারা ধপাস করে পড়বে। এই ভয়টা তাদের আছে, সবসময় থাকবে যে কোনো মানুষের, যখন তারা এই জিনিসটাকে ক্যাটার করবে এবং বুঝতে পারবে যে আমি যে জিনিসটা করছি সেটা অন্যায় করছি, কারণ আমি সেই জিনিসটাকে পছন্দ করি না, তার সত্ত্বেও আমাকে মিথ্যা হাসি হেসে মিথ্যাভাবে সেটাকে বলতে হবে। এবং এটা আমি কিন্তু পার্টিকুলার কোনো একটা চ্যানেলকে বলছি না, এরকম অনেক চ্যানেল গজিয়েছে, কারণ তৈরি হওয়ার গজানোর মধ্যেও ডিফারেন্স আছে। এবারে এরা কিন্তু সাকিব খানের কোনো সিনেমার যদি পর্যালোচনা করে, যেটা করার জন্য নলেজ চাই, যেটা এদের আছে কিনা আমার জানা নেই, তাহলে পরে কিন্তু সিনেমাটার খারাপ তারা বলতে পারবে না, সাকিব খানের কোনো কাজকে তারা খারাপ বলতে পারবে না। মাঝে মাঝে একটা কাজ, যেমন এই গানটা এসেছিল, সেটা সাকিবিয়ানরাই খারাপ বলেছে, তাদেরও গানটা পছন্দ হয়নি, তখন তাদের কাছে এই লাইসেন্সটা চলে আসবে, ও আচ্ছা সবাই তো খারাপ বলছে তাহলে আমিও খারাপ বলে দিই, নাহলে পরে তো আমাকে বায়াস দেখাবে। আর তাছাড়া যদি কোনো একটা কাজ সাকিবিয়ানদের খারাপ লাগছে না, কিন্তু আমি অ্যাজ এ রিভিউয়ার আমার খারাপ লাগছে, আমি যদি বোঝাতে পারি সেটা ক্যামেরায় আমার রিভিউতে, যে আমার এই জন্য সাকিব খানের এই জিনিসগুলো ভালো লাগলো না, সেটা সাকিবের ফ্যানরাও বুঝবে যে হ্যাঁ সে তার মতো করে বলছে, সে তার পয়েন্টটা বলছে, তারা কিন্তু গালি দিতে আসবে না, তারা আমাকে হেট করবে না, তারা বুঝবে যে কেন খারাপ বলছে, আমিও চাই যে পরের প্রজেক্টে সে ভালো করুক, সাকিব খান ভালো করুক, তাই চাই। কিন্তু এই গজিয়ে ওঠা চ্যানেলগুলো এটা করতে পারবে না, কারণ তাদের কাছে সেই সৎসাহসটা নেই, তারা এমনই ইমেজ ক্রিয়েট করে রেখেছে যে তারা যদি খারাপ বলে তাদের উপর সেটা ব্যাকল্যাশ করে যাবে, তাদের চ্যানেল আনসাবস্ক্রাইব হয়ে যাবে, তাদের চ্যানেল কেউ ভিউজ দেবে না। সত্যি বলতে আমি তো মনে করতাম সাকিবিয়ানের ফ্যান্সরা যথেষ্ট বুদ্ধিসম্পন্ন মানুষজন, তারা কেন এই চ্যানেলগুলো গিয়ে দেখে প্রতিদিন কন্টেন্টের মধ্যে যার কিছুই নেই, যাদের কিছুই নেই, কোনো বেস নেই, ভ্যালু নেই, জাস্ট ক্যামেরা খুলে মানে একটা একটা লম্পটের মতো চিৎকার করে দেওয়া, মানে যথেষ্ট কুরুচিকরভাবে সেটাকে প্রেজেন্ট করা, যার মধ্যে মিনিমাম সৌজন্যবোধ নেই, যাদের মধ্যে মিনিমাম কমন সেন্স নেই, সেই ভিডিওগুলো কেন দেখছে সত্যি আমার জানা নেই। এবং আজকে আমি অবাক হই যে প্রথম থেকে যে স্টারদের ভিডিও সম্পর্কে কথা হতো, তাদের ফ্যান ক্যাটারিং হতো, সেগুলো বন্ধ হয়ে গেছে। অনেক সময় এক্সকিউজ দেওয়া হয় তাদের তো কোনো নিউজ পাচ্ছি না, সিনেমা সংক্রান্ত নিউজ পাচ্ছি না। সাকিব খানের সিনেমায় কি শুধু সিনেমা সংক্রান্ত নিউজ আছে? আজকে এটা হয়ে গেল, কালকে ওটা ফেক, তার জন্য ক্ষমা চাওয়া, এটা আমি করিনি, এটা আমার কাছে ভুল ইনফরমেশন এসছে, সেটা নিয়ে একটা ভিডিও, আমার ট্রেলার কখন আসবে, ট্রেলারটা আস্তে আস্তে 2 সেকেন্ড লেট হয়ে গেল, এই নিয়ে একটা ভিডিও, মানে একটা বিরক্তিকর প্ল্যাটফর্ম। আর আমার সবথেকে খারাপ লাগে যে এই চ্যানেলগুলো আনসাবস্ক্রাইব করা সত্ত্বেও এই চ্যানেলগুলো সাজেশন কেন ইউটিউব পাঠায়, মানে চোখের সামনে দেখলে পরেই মনে হয় যেন চোখে ক্যান্সার হয়ে গেছে, এই ভিডিওগুলো থাম্বনেল এমন হয়, এই ভিডিওগুলোর কন্টেন্ট এমন হয়, যে জাস্ট আমার মতো মানুষজনের পক্ষে এগুলো টলারেট করা সম্ভব নয়। এবারে আমি আবারও বলছি যে তাদের চ্যানেল তারা করতেই পারে, তারা যা খুশি করছে, সেরকম আমিও আমার যেটা মনে হয়েছে বলছি, কিন্তু আমার মনে হয় সাকিবের ফ্যানদের এটা বোঝা উচিত যে কেন আমরা তো সাকিব খানের কোনো কন্টেন্ট এলে সেটা নিয়ে কথা বলি, কোনো গান, প্রোমো, পোস্টার, সিনেমা, ট্রেলার, যদি সেটা ভালো লাগে ভালো বলি, যদি সেটা খারাপ লাগে খারাপ বলি, এটাই তো হওয়া উচিত। তার বাইরে আমি কেন একটা ফ্যান ক্যাটার করে ভিডিও বানাবো এবং নিজেদেরকে এটা প্রমাণ করার চেষ্টা করবো যে আমরা রিভিউয়ার বা আমরা কন্টেন্ট ক্রিয়েটার? এর থেকে তো অন্য কিছু ব্যবসা করা উচিত, যেটা প্রকাশ্যে বা প্রকাশ্যে নয়। কিন্তু এভাবে একটা জায়গাকে কলুষিত করার, একটা প্ল্যাটফর্মকে গন্দগিতে ভরে দেওয়ার কোনো মানে আছে বলে আমার জানা নেই। আমি জানি এই ভিডিওটা আমি করছি তার কারণ অন্য, বা আমি যে জন্য বলতে চাইছি সেটা হয়তো একদম ক্লিয়ার, কিন্তু এটা নিয়েও অনেকজন কথাবার্তা বলবে যে এটা বলার কি দরকার, এটা বলার দরকার আছে, কাউকে তো কথা বলতে হবে। যে জিনিসটা হচ্ছে শুধুমাত্র আজকে সাকিব খানকে ওই যে টেনে হিঁচড়ে পণ্য হিসেবে চুষে নেওয়া চলছে, কিছুদিন পর ছাপড়ার মতো ফেলে দেওয়া হবে, আজকে যদি অন্য কেউ ভালো ভিউজ দেয় তার কাছে চলে যাওয়া হবে, তাহলে পরে আমরা এই সাফল্যটা
মিনিমাম এক বছরের জন্য দু বছরের জন্য রিনিউয়াল করে নিচ্ছে এক একটা অ্যাক্টর হিসেবে, তাকে পণ্য হিসেবে, যেটা আমার কাছে খুব খারাপ লেগেছে। তিনি যে দেশেরই অ্যাক্টর হন, তিনি অভিনেতা, এবং এন্ড অফ দ্য ডে আমরা সিনেমা নিয়ে কথা বলি, তো সেই জায়গা থেকে সত্যি আমার খুব খারাপ লাগে এইসব জিনিসপত্র যখন চোখের সামনে হতে দেখি। যাই হোক, আমি আর বিষয়টা বেশি লম্বা করতে চাইছি না। আমি চাইবো নিশ্চয়ই তারা ভিডিও বানাক যারা এটা নিয়ে কন্টেন্ট তৈরি করছে, নিশ্চয়ই, কিন্তু একটা একটা সৌজন্যতার সাথে, একটা লিমিট রেখে, যাতে কোনো জিনিসই বাড়াবাড়ি না হয়ে যায়। কারণ এই কথাটা বারবার ছোটো থেকে আমি শুনে এসেছি যে কোনো কিছু বাড়াবাড়ি ভালো নয়, তো যেটাই হচ্ছে সেটা একটু লিমিটে হোক, হ্যাঁ, তাহলে পরে সেটা ভালো হবে। তোমাদেরকে ওপিনিয়ন জানিও, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।